রপ্তানি আয় সিংহভাগ আসে তৈরি পোশাক খাত থেকে, কিন্তু নিম্নতম মজুরি নির্ধারণ ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে এ খাত। সম্প্রতি আশুলিয়া, সাভার ও গাজীপুরের কয়েকটি শিল্পাঞ্চলে ব্যাপক সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে, বন্ধ ঘোষণা করা হয় শতাধিক কারখানা। তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধির উপর নির্ভর করে দেশের মোট রপ্তানি প্রবৃদ্ধিও, কারণ দশকের বেশি সময় ধরে মোট রপ্তানি প্রায় 80% আসছে এ খাত থেকে, আর গত 6 মাসে মোট রপ্তানি আয়ের প্রায় 81% যোগানদাতা তৈরি পোশাক খাত। চলতি বছরের শেষ 6 মাসে পোশাক রপ্তানির সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে মে মাসে, ওই মাসে 28%-এর উপর প্রবৃদ্ধি হয়। পরের মাসগুলোতে রপ্তানি বৃদ্ধি পেলেও কমেছে অক্টোবর মাসে, ওই মাসে আগের বছরের চেয়ে পোশাক রপ্তানি কমে $51.24 কোটি, যা 13.93%। ২০১৩ সালে 76% বাড়িয়ে ৫,৩০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে সরকার। ২০১৮ সালে আরেক দফায় 51% বাড়িয়ে ৮,০০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। গত 7 নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের সভা শেষে তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি 56% বাড়িয়ে ১২,৫০০ টাকা নির্ধারণের কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নিজান সুফিয়ান। এর কয়েকদিন আগে থেকেই বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শ্রমিকরা, যা এই ঘোষণার পর আরো বৃদ্ধি পায়। ভুল মেসেজ দিয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়া, ভুলভাল বোঝানো, এটা কিন্তু ঠিক হবে না। শ্রমিকদেরকে ধৈর্য ধরতে হবে, কারখানা ভাঙচুর, রাস্তায় নামা, এটা কিন্তু যেমন আমরা শ্রমিক আন্দোলন করি সামিল, এটা কখনোই আমি মনে করি না এটা সঠিক, এটা অন্যায্য হবে। অধিক সংখ্যক শ্রমিক যেখানে কাজ করছে তাদের বিষয়টাকে যাতে উপেক্ষিত না হয়, সেই কারণেই মজুরি বোর্ড কিন্তু সেই কাজগুলি করছে। আমরা সর্বশেষ কিন্তু আমরা যে গ্যাজেট হওয়ার পূর্বে আর একটা বৈঠক করে এবং গ্রেডগুলো কোথায় কোন জায়গায় মানে বসবে, কোথায় সমন্বয় করতে হবে, সেগুলি কিন্তু যখন না বের হবে ততক্ষণ পর্যন্ত ভাইদের ধৈর্য ধরতে হবে, না হলে কিন্তু তারা এই কাজ যদি বন্ধ হয়ে যায় তাদের জন্য ক্ষতি, আমাদের আমরা যে শ্রমিক আন্দোলন করি আছি আমাদের জন্য প্রশ্নবিদ্ধ হয়ে গেল শ্রমিক ইউনিয়নটাকে, আর একটা হলো যে বিদেশি ক্রেতারাও সেখান থেকে তারা অনিয়ম কাজ করবে। খাত সংশ্লিষ্টরা বলছেন এমনিতেই ক্রয়াদেশ কমে গেছে, কারণ বিশ্ববাজার নিচের দিকে, এর মধ্যে সময় মতো পণ্য পাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন ক্রেতারা। ইন্টারন্যাশনালি মার্কেটে আমাদের এখন স্লো যাচ্ছে, তো এই সময় আমার ফ্যাক্টরি বন্ধ থাকলে কিছুটা তো ক্ষতিগ্রস্ত হবেই, কারণ যেই কাজগুলি বর্তমানে চলমান রয়েছে বায়ার হয়তো টাইমলি সেই অর্ডারটা শিপমেন্ট হবে না, এটা নিয়ে তারও একটু উদ্বিগ্ন। আমরা অনেকদিন যাবতই বলে আসছিলাম যে নেগেটিভ গ্রোথ হবে, কারণ আমাদের হাতে পর্যাপ্ত অর্ডার নেই। এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিগুলি চলছে ম্যাক্সিমাম 50-60% ক্যাপাসিটিতে, অর্থাৎ 40-50% লাইন আমাদের অফ আছে, কাজ আমাদের অফ আছে, কাজ নেই বিধায়। তো এই পরিস্থিতিতে এক্সপোর্ট ডিক্লাইনিং থাকবে আগামী কয়েক মাস, এরকমই থাকবে, এর এটা বাড়ার কোনো এই মুহূর্তে কোনো সম্ভাবনা নাই। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, কোনো কোনো ক্ষেত্রে মার্চ মাস পর্যন্ত আমাদের অর্ডারগুলি প্রিভিয়াস হিসাবেই কিন্তু বায়ারের সাথে নেগোসিয়েট করা। তো আমি নতুন একটা স্যালারি আসলে আমাকে তো সেই স্যালারিটা নিয়ে বায়ারের সাথে নেগোসিয়েট করার জন্য আমাকে 5-6 মাস সময় দিতে হবে। তো এটা আজকে ঘোষণা দিয়ে কালকে থেকে কার্যকর, অর্থাৎ নভেম্বরে ঘোষণা দিয়ে ডিসেম্বর থেকে কার্যকর, এটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত নয় বলে আমরা মনে করছি। তবে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম শ্রমিক অসন্তোষের চেয়ে রাজনৈতিক অস্থিতিশীলতায় বেশি শঙ্কা দেখছেন। সরকার যেমন, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, এমনকি ব্র্যান্ড বায়াররাও এই প্রক্রিয়াটি নিয়ে অবগত, এবং সে কারণেই ব্র্যান্ড বায়াররা তাদের জায়গা থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের ব্যাপারে তাদের অঙ্গীকার ঘোষণা করেছেন। সুতরাং এই প্রক্রিয়াটির সঙ্গে রপ্তানির সেই অর্থে তেমন সম্পর্ক নেই বলে আমাদের মনে হয়। যেটুকু এখন হচ্ছে সেটিও আমার ধারণা যে অবস্থানগত কিছু পার্থক্য রয়েছে শ্রমিক পক্ষের সাথে মালিক পক্ষের, সেই জায়গাটি অবস্থানটি যদি দ্রুত এই অবস্থা গ্যাপটি যদি কমিয়ে আনা যায় তাহলে আমার ধারণা একটা অ্যামিকেবল সলিউশন, অর্থাৎ একটা গ্রহণযোগ্য সলিউশন আমার মনে হয় যে সকলে মিলে সম্ভব। শ্রমিক সংক্রান্ত বিষয় নিয়ে রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের কোনো আশঙ্কা আছে? যেটুকু আশঙ্কা রয়েছে সেটা আসলে রাজনৈতিক অস্থিরতার জন্য।
Thank you.